আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আই এম শামীম হোসাইন। আজকের বিষয়টি হলো পুলিশ কর্তৃক হয়রানি হলে যেখানে অভিযোগ করবেন। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পুলিশের বিরুদ্ধে মাঝে মধ্যে হয়রানির অভিযোগ ওঠে, তবে পুলিশ কর্তৃক হয়রানির শিকার হলে তার প্রতিকারের ব্যবস্থা আছে। হয়রানির শিকার হলে করা যায় অভিযোগ, সেই অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় পুলিশের বিরুদ্ধে। কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগটা কোথায় করতে হয় সেটা জানা নেই অনেকেরই। পুলিশের বিরুদ্ধে সাধারণত যেসব অভিযোগ পাওয়া যায়, সাধারণত পুলিশ সদস্যদের বিরুদ্ধে পারিবারিকভাবে যেসব অভিযোগ বেশি আসে সেগুলো হচ্ছে বিয়ে বহির্ভূত সম্পর্ক, স্ত্রী সন্তানদের ভরণ পোষণ না দেওয়া, যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করা, এছাড়া ক্রসফায়ার বয় দেখিয়ে ঘুষ আদায় করা, অবৈধ অস্ত্র, ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিল সহ মাদক ও ডাকাতির মামলার আসামি করে দেওয়ার হুমকি, অজ্ঞাত আসামির তালিকায় নাম দিয়ে চালান করে দেওয়ার হুমকি, মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, ঘুষ, নানাভাবে হয়রানি ও নির্যাতনের অভিযোগ, ভুক্তভোগীদের মামলা না নেওয়া কিংবা মামলা দায়েরের পর প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া, মামলা সঠিক তদন্ত না করা ও তদন্তে নানা ত্রুটি বিচ্যুত, আদালত থেকে আদেশ পেলেও আসামি গ্রেপ্তার না করা এবং মামলার জমিজমা সংক্রান্ত সহ নানা অভিযোগ। বর্তমান প্রেক্ষাপটে এইসব অভিযোগ পুলিশের বিরুদ্ধে খুবই সাধারণ বিষয়, আর এইসব অভিযোগের এগেনস্টে একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। শুধুমাত্র পুলিশের এগেনস্টে সকল ধরনের অভিযোগ গ্রহণ করার জন্য পুলিশ সদর দপ্তরে স্থাপিত আইজিপি কমপ্লেন সেল নামে একটি সেল তৈরি করা হয়েছে। আপনি চাইলে এই আইজিপি কমপ্লেন সেলে পুলিশের এগেনস্টে যে কোনো কমপ্লেন দিতে পারেন। এই আইজিপি কমপ্লেন সেল 24 ঘন্টায় চালু থাকে। পুলিশ সদস্যের যে কোনো অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে এই সেলকে জানানো যায়। সরাসরি কুরিয়ার সার্ভিস কিংবা ডাকযোগেও আপনি তথ্য জানাতে পারেন। এছাড়া complain@police.gov.vd এই ইমেলেও অভিযোগ জানানো যায়। এছাড়া হয়রানির শিকার যে কেউ 999 নম্বরে অভিযোগ করতে পারেন। পুলিশের যে কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ এলে সেটা সংশ্লিষ্ট ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়। তারা বিষয়টি খতিয়ে দেখে শাস্তি সুপারিশ করে থাকে। পরে পুলিশ সদর দপ্তর থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ছাড়াও ফৌজদারি মামলা করা হয়। অভিযোগ প্রমাণিত হলে পুলিশের সব পর্যায়ে সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এবং এই বিভাগীয় মামলায় যেসব শাস্তি দেওয়া হয়। পিআরবি পুলিশ আইন অনুযায়ী কোনো পুলিশ সদস্য অপরাধমূলক কাজে জড়ালে তার বিরুদ্ধে 2 ধরনের বিভাগীয় শাস্তির লঘু ও গুরুদণ্ড বিধান আছে। গুরুদণ্ডের আওতায় চাকরি থেকে বরখাস্ত, পদোন্নতি স্থগিত, বেতন বৃদ্ধি স্থগিত ও চাকরিকালীন সুযোগ সুবিধা রহিত করা হয়। মামলায় অপরাধ প্রমাণিত হলে বরখাস্ত করা হয়। গুরুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ আছে। ছোট অনিয়ম বা অপরাধের জন্য দায়িত্ব থেকে প্রত্যাহার, অপারেশনাল ইউনিট থেকে পুলিশ লাইন্স বা রেঞ্জে সংযুক্ত করে লঘুদণ্ড দেওয়া হয়। বিসিএস ক্যাডার পুলিশ কর্মকর্তাদের ক্ষেত্রে সরকারি চাকরি আইন 2018 শৃঙ্খলা ও আপিল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এএসপি থেকে তদূর্ধ্ব কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনপ্রশাসন বিভাগে একটি সেল রয়েছে। সর্বোপরি আপনাদের সচেতনতার জন্যই এই ভিডিওটি তৈরি করা। যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।